বন্ধুরা, তোমরা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি অন্তর্গত কলেজগুলোতে এডমিশন হতে চলেছ, তোমাদের এডমিশন সংক্রান্ত এডমিশন কল লিস্ট অথবা ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তোমাদের পাবলিশ করে দেওয়া হয়েছে। সেই মেরিট লিস্ট অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট তোমরা কীভাবে তোমরা নিজেরাই দেখতে পারবে, সমস্ত কলেজের মেরিট লিস্ট দেখার প্রসেসিং আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং তার পাশাপাশি তোমাদের এডমিশন কিন্তু আগামীকাল থেকে শুরু হচ্ছে। এডমিশন প্রসেসে গেলে এডমিশনের ফিস তোমাদেরকে পেমেন্ট করতে হবে। তো এডমিশন ফিস তোমাদেরকে কত দিতে হবে, কোন কলেজের ফিস কত করে দিতে হচ্ছে, সব সমস্ত কলেজের ফিস স্ট্রাকচার নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত ওয়াচিং করবে, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে। এবং চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকলে অবশ্যই আপডেট বাই ওম কার্তিক ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকে পরবর্তী সমস্ত ধরনের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। এবং ভিডিওটির মাধ্যমে কোনো ইনফরমেশন পেয়ে থাকলে অবশ্যই ভিডিওকে একটি মতো লাইক প্রদান করে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে রিকোয়েস্ট করছি। তো তোমাদের এডমিশন কল লিস্ট অথবা ফাইনাল মেরিট লিস্ট কীভাবে চেক করবে সেই প্রসেসিং সর্বপ্রথমে দেখাচ্ছি, তারপরে তোমাদের ফিস স্ট্রাকচার আমরা আলোচনা করব। তোমাদের ফাইনাল মেরিট লিস্টে তোমাদের নাম আছে কি নেই সেটা চেক করতে গেলে তোমাদের মোবাইল ফোনে যে গুগল ক্রোম ব্রাউজারটি রয়েছে ব্রাউজারটি ওপেন করবে। ওপেন করার পর তোমাদের নির্দিষ্ট কলেজ অর্থাৎ যে কলেজের মেরিট লিস্ট চেক করবে সেই কলেজের নাম এন্টার করে সার্চ করবে। আমরা কিন্তু উদাহরণস্বরূপ একটি কলেজ সার্চ করে নিচ্ছি, কিন্তু উদাহরণস্বরূপ একটি কলেজের নাম এন্টার করে নিচ্ছি। বর্মা ইউনিভার্সিটির অন্তর্গত 17টি কলেজ রয়েছে, কলেজ লিস্ট আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে অথবা বিভিন্ন ধরনের গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছে সেই গ্রুপগুলিতে জয়েন হবে। দেখো, সার্চ করার পর তোমাদের কলেজের নাম সবার প্রথমে শো করাবে, সেই কলেজ লিঙ্কটার উপরে তোমাদেরকে ক্লিক করতে হচ্ছে। ক্লিক করার পর সরাসরি অফিসিয়াল পেজ অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। আমরা কিন্তু সেম প্রসেসে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর তোমার সরাসরি কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এখন তোমাদের ওখানে ইউজি অ্যাডমিশন 2023 হচ্ছে, আমরা এখানে ক্লিক করব। তার আগে তোমাদের ওখানে আরও একটি বিষয় শো করাতে পারে, অর্থাৎ পপ আপ দিয়ে তোমাদের ওখানে ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ বলে এরকম অপশন শো করাতে পারে, সেই অপশনের মধ্যে তোমাদের ক্লিক করতে হচ্ছে। স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এরকমও কিন্তু তোমাদের অপশন শো করাতে পারে। এই অপশনগুলো থাকলে অবশ্যই সেই অপশনে ক্লিক করে তোমার সরাসরি মেরিট লিস্ট দেখার প্রসেসিংয়ে চলে যাবে। আমরা এখানে ইউজি অ্যাডমিশন অপশনে ক্লিক করছি। ক্লিক করার পর যেহেতু এই কলেজ পোর্টালে মেরিট লিস্ট চেক করার সরাসরি লিঙ্ক দেওয়া হয়নি, তাই আমাদেরকে অ্যাডমিশন ইউজি অ্যাডমিশনে ক্লিক করতে হচ্ছে। ক্লিক করার পর পরবর্তী স্টেপগুলো স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে হচ্ছে। পরবর্তী তোমাদের অনেকগুলো অপশন শো করাবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু সমস্ত ধরনের এডমিশন সংক্রান্ত ইনফরমেশন পেয়ে যাবে। একটু নিচের দিকে আরও স্ক্রল ডাউন করবে, ততক্ষণ না পর্যন্ত এডমিশন কল লিস্ট অথবা মেরিট লিস্ট অথবা ফাইনাল মেরিট লিস্ট অপশন শো না করায়। এখানে দেখতে পারবে এডমিশন কল লিস্ট অথবা ফাইনাল মেরিট লিস্ট অপশন শো করাচ্ছে। তোমাদেরকে তৎক্ষণাৎ সেই অপশনের মধ্যে অর্থাৎ সেই লিঙ্কে ক্লিক করতে হচ্ছে। ক্লিক করলে সরাসরি কিন্তু মেরিট লিস্ট দেখার প্রসেসিংয়ে চলে যাবে। আমরা কিন্তু ক্লিক করে নিচ্ছি। অ্যাডমিশন কল লিস্ট অপশনে ক্লিক করার পর অথবা ফাইনাল মেরিট লিস্ট অপশনে ক্লিক করার পর তোমাদের এখানে কিন্তু এরকম একটি বক্স চলে আসবে, যেখান থেকে তোমাদের অপশন কিন্তু সিলেক্ট করতে হচ্ছে। কত নম্বর পেজ এখানে অপশন শো করাবে, যেহেতু আজকে ফার্স্ট পেজ তোমরা দেখবো তাই এখানে 1 শো করাবে। সার্ভার খারাপের ফলে কিন্তু দেখাচ্ছে না। তো তোমাদের যতগুলো কাউন্সিলিং হবে পরপর সমস্ত নম্বর কিন্তু এখানে শো করাবে। এবং সেকেন্ড অপশনের সেকশন দেখতে পাবে, সেকশন বিএ বিএসসি বিকন সেকশনের অর্থাৎ কোন স্ট্রিমসের তোমরা কিন্তু তোমরা তোমাদের ফাইনাল মেরিট লিস্ট চেক করবে। সেই অপশনগুলো পরপর এখানে দেখ দেওয়া থাকবে, সেই লিস্ট তোমাদের সেগুলো কিন্তু তোমাদেরকে সিলেক্ট করতে হচ্ছে। পরবর্তী অপশন তোমাদের সাবজেক্ট সিলেক্ট করতে বলা হচ্ছে। সার্ভার প্রবলেমের ফলে অপশনগুলো দেখাচ্ছে না। এখানে ক্লিক করার পর সার্ভার ঠিক হলে সাবজেক্ট লিস্টগুলো এখানে শো করাবে। তোমরা যে সাবজেক্টের ফাইনাল মেরিট লিস্ট চেক করবে সেই সাবজেক্ট সিলেক্ট করতে হচ্ছে। সিলেক্ট করার পর পরবর্তী আর একটি অপশন সিলেক্ট করতে হচ্ছে রিজার্ভেশন, অর্থাৎ তোমাদের যে ক্যাটাগরি রয়েছে জেনারেল রয়েছে কেএসসি এসটি ওবিসি ওবিসিবি কোন ক্যাটাগরিভুক্ত রয়েছে সেগুলো কিন্তু পরপর তোমাদেরকে সিলেক্ট করতে হচ্ছে। তো এখানে সিলেক্ট করার পর যে পরবর্তীতে একটি শো বলে একটি অপশন পাবে, শো অপশনে ক্লিক করে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট শো করাবে। পরপর নিচের থেকে কিন্তু তোমাদের নামের লিস্টগুলো চলে আসবে। এখানে তোমাদের আসলে তোমাদের নামের লিস্ট এবং তোমাদের অ্যাপ্লিকেশন নম্বর দুটোই মিলে নেবে। তোমাদের একই নামে আলাদা ক্যান্ডিডেট থাকতে পারে, তাই তোমাদের অ্যাপ্লিকেশন নম্বর অর্থাৎ ফর্ম নম্বর অথবা তোমাদের নাম কিন্তু নাম এবং তোমাদের মেরিট পয়েন্ট কত ছিল মেরিট পয়েন্টগুলো তোমাদের অবশ্যই দেখে নিতে হচ্ছে। তো পরবর্তীতে এডমিশন কীভাবে করবে তোমরা নিজেরাই এডমিশন প্রসেস নিয়ে পরবর্তীতে ভিডিও পেয়ে যাবে, অর্থাৎ আগামীকাল থেকে তোমাদের এডমিশন প্রসেস স্টার্ট হবে। তো পরবর্তীতে ভিডিও কিন্তু পেয়ে যাবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সময় থাকবে। এখন কিন্তু আমরা ফিস স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। তো আমরা সর্বপ্রথমে এবিএন শিয়াল কলেজ অর্থাৎ আচার্য বৈজেন্দ্রনাথ শীল কলেজের ফিস স্ট্রাকচার আমরা দেখে নেব। দেখো, তোমাদের ফিস স্ট্রাকচার এখানে দেওয়া হয়েছে।
তোমরা যারা আর্টসে ফার্স্ট সেমিস্টারে এডমিশন হবে, তোমাদের আর্টসে ফার্স্ট সেমিস্টারে জেনারেল সাবজেক্ট রয়েছে, তোমাদের কিন্তু 1730 টাকা দিতে হবে। এবং যদি তোমাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট নিয়ে থাকো, প্র্যাকটিক্যাল অথবা ল্যাব বেসিক কোনো সাবজেক্ট থেকে থাকে, তাহলে তোমাদের 15 টাকা এক্সট্রা দিতে হচ্ছে। অর্থাৎ টোটাল মিলে 1735 টাকা দিতে হবে। এবং তোমরা সায়েন্সে ফার্স্ট সেমিস্টারে এডমিশন হবে, তোমাদের কিন্তু 1990 টাকা ফিস পেমেন্ট করতে হচ্ছে। এখন আমরা পরবর্তী কলেজের ফিস স্ট্রাকচার দেখে নেব। তো পরবর্তী আমরা কিন্তু কোচবিহার কলেজ অন্তর্গত যারা এডমিশন হবে, কোচবিহার কলেজের ফিস স্ট্রাকচার আমরা দেখে নেব। তোমার যারা আর্টসে ফার্স্ট সেমিস্টারে এডমিশন হবে, তোমাদের ফিস দেওয়া হচ্ছে 2900 টাকা। এবং যারা ফার্স্ট সেমিস্টারে বিএ অর্থাৎ আর্টসে জিওগ্রাফি মেজর সাবজেক্ট রয়েছে, তোমাদের কিন্তু 4475 টাকা লাগছে। 4475 টাকা দিতে হবে যারা জিওগ্রাফি মেজর সাবজেক্ট রয়েছে তাদের। এবং বিএ ফার্স্ট সেমিস্টার ফিজিক্যাল এডুকেশন যাদের রয়েছে মেজর সাবজেক্ট, তাদের কিন্তু 3720 টাকা অর্থাৎ 3620 টাকা দিতে হবে ফিস। এখন সায়েন্সের তোমাদের ফিস স্ট্রাকচার কিন্তু 5815 টাকা দেওয়া হয়েছে। কমার্সের ফিস স্ট্রাকচার 2970 টাকা দেওয়া হয়েছে। এই তোমাদের কোচবিহার কলেজের ফিস স্ট্রাকচার আমরা এখন দেখে নিচ্ছি পরবর্তী কলেজের। এখন আমরা তুফানগঞ্জ কলেজের ফিস স্ট্রাকচার ওপেন করে নিচ্ছি। তুফানগঞ্জ কলেজে যারা রয়েছে, এখানে অনেক কিছু অপশন দেওয়া হয়েছে যেগুলো ফোকাস করতে হচ্ছে না, আমাদের ফিস স্ট্রাকচার দেখতে হচ্ছে। এখানে ফার্স্ট সেমিস্টার হবে অর্থাৎ ফার্স্ট ইয়ার হবে, এখানে কিন্তু ভুলবশত সেকেন্ড অ্যান্ড থার্ড ইয়ার দেওয়া হয়েছে। এখানে দিতে পারবে তোমাদের অ্যামাউন্ট অর্থাৎ বিএ যারা এডমিশন হবে, তোমাদের কিন্তু 1520 টাকা। এবং যাদের জিওগ্রাফি রয়েছে তাদের 2120 টাকা দিতে হবে। এবং ফিজিক্যাল এডুকেশন যাদের থাকবে তাদের কিন্তু 2620 টাকা দিতে হবে। এবং সায়েন্সে যারা এডমিশন হবে, তোমাদের কিন্তু 2540 টাকা এডমিশন ফিস দিতে হচ্ছে। এবং কমার্সে যারা এডমিশন হবে, তোমাদের 1640 টাকা এডমিশন ফিস দিতে হচ্ছে। এই হচ্ছে তোমাদের তুফানগঞ্জ কলেজের এডমিশন ফিস স্ট্রাকচার। এখন আমরা পরবর্তী কলেজের ফিস স্ট্রাকচার দেখে নেব। তো এখন আমরা মাথাভাঙা কলেজে যারা রয়েছে, যারা মাথাভাঙা কলেজে এডমিশন নেবে, মাথাভাঙা কলেজে এডমিশনের ফিস স্ট্রাকচার আমরা দেখে নেব। তোমাদের যাদের মেজর সাবজেক্ট অর্থাৎ মেন সাবজেক্ট হিসেবে বেঙ্গলি ইংলিশ সাবজেক্ট রয়েছে অর্থাৎ জেনারেল সাবজেক্ট যাদের রয়েছে, তাদের কিন্তু 2075 টাকা দিতে হচ্ছে। এবং যাদের জিওগ্রাফি অর্থাৎ প্র্যাকটিক্যাল বেসিক সাবজেক্ট রয়েছে, তোমাদের কিন্তু 2275 টাকা ফিস দিতে হচ্ছে। তো এই হচ্ছে তোমাদের মাথাভাঙা কলেজের ফিস স্ট্রাকচার। পরবর্তীতে কী আপডেট দেওয়া থাকে সমস্ত ধরনের আপডেট আমাদের চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়ে থাকবে। এবং যে সকল কলেজের ফিস স্ট্রাকচার আলোচনা করলাম না, সেই সমস্ত কলেজ কিন্তু এখনও পর্যন্ত তাদের ফিস ডিক্লেয়ার করেনি অফিসিয়ালভাবে। ডিক্লেয়ার করা মাত্রই কোনো চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে, অথবা যদি জানতে চাও তাহলে কমেন্ট সেকশন খোলা রয়েছে, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, রিপ্লাই কিন্তু তোমাদেরকে দেওয়া হয়ে থাকবে। তো এটুকু আপডেট দেওয়া ছিল আজকের এই ভিডিওর মাধ্যমে। এবং যে সমস্ত কলেজের ফিস স্ট্রাকচার দেওয়া হয়নি, তাদের কলেজ 500 থেকে 1600 এর মধ্যে তোমাদের ফিস নেওয়া হয়ে থাকবে। যে সমস্ত কলেজ এখনও পর্যন্ত ফিস ডিক্লেয়ার করেন বলে দেওয়া হলো, তো অফিসিয়ালভাবে ইনফরমেশন আসলে তোমরা কিন্তু চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে, অথবা কমেন্টে রিপ্লাইয়ের মাধ্যমে পেয়ে যাবে। তো এটুকু আপডেট দেওয়া ছিল আজকের এই ভিডিওর মাধ্যমে। পরবর্তী কী আপডেট দেওয়া থাকে সমস্ত ধরনের আপডেট চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকে, পরবর্তী সমস্ত ধরনের আপডেট সবার মাধ্যমে পাওয়া যাবে। এবং ভিডিওর মাধ্যমে কোনো ইনফরমেশন পেয়ে থাকলে অবশ্যই ভিডিওকে একটি লাইক প্রদান করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছাতে রিকোয়েস্ট করছি। তো বন্ধুরা দেখা হচ্ছে তখন নতুন কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।